हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। केमन आछो तुम्हारा सबाई? आमी तो खूब भालो आछी। आर तुम्हारा अनेके कमेंट करेछिले अनेक दिन आगे थेके स्टार्टिंग करबो भेबेछिलाम, तो करे ओठा हयनी दुर्गा पुजो मेकअपटा। आजके आमार फार्स्ट दुर्गा पुजो मेकअप लुक शुरू हलो। केमन हयेछे सबाई कमेंटे जानिओ। आर तोमादेर रिक्वेस्ट आमी सत्यि माने प्रत्येक दिन भिडियो बानिए उठते पारि ना, जे एतगुलो रिक्वेस्ट थाके, ओई जोन्नो आमी एत ताड़ाताड़ि ভিডিও স্টার্ট করে দিয়েছি মেকআপে। তো যাই হোক, কেমন লাগছে আজকে আমার কমেন্টে জানিও। আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ সেটপ্রুফ মেকআপ। তোমরা যারা যারা ভাবছো যে এরকম মেকআপ করবে, তারা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখো, কেউ স্কিপ না করে। তো আজকে কিন্তু একদম ন্যাচারালি অল্প দামের প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি এরকম মেকআপ করেছি। বাট কোনো 10-20 টাকা দামের মেকআপ এখানে নেই, আমি আগের থেকে বলে দিচ্ছি। যাই হোক, আমি মেকআপটা আজকে স্টার্ট করছি। আর কেমন হচ্ছে আমাকে সবাই কমেন্টে জানিও। তো চলো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে দেখো, আমি একটা নর্মালি একটা কাজল নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি প্রথমে আইব্রোটা করে নিয়েছি। আমার কাছে আইব্রো পমিটটাও রয়েছে, বাট আমি করলাম না, একটুখানি সমস্যা হচ্ছিলো, তাই আমি কিন্তু ব্ল্যাক কালার দিয়ে করছি, ওই জন্য এরকম লাগছে। এরপর দেখো আমি কিন্তু একটা কনসিলার নিয়ে নিয়েছি। আর পুরো প্রোডাক্টটি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা স্টেপ বাই স্টেপ মেকআপটা দেখে ফলো করে করতে পারো। ঠিক এরকম মেকআপ গ্লোয়িং আর খুব সুন্দর। তো দেখো এরকম বিউটি ব্লেন্ডারও নিয়ে নিয়েছি একটা প্রথমে, তারপরে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর দেখো এখানে এটা ছিল 2 নম্বর ব্রাশ, আর কালার শেডিংগুলো তো তোমরা পাশে দেখতেই পাচ্ছ। এরপর দেখো এখানে কিন্তু এটা একটা গ্লিটার দেওয়ার যে ব্রাশ হয় সেই ব্রাশ, এটা 1 নম্বর ব্রাশ ছিল গ্লিটারে। তো দেখো আমি কিন্তু স্পটলাইট করিনি, হাফ কাট ক্রিজের মতন করেছি, কিন্তু পুরোপুরি হাফ কাট ক্রিজ না। তারপর এনার কোনারও দেখলে আমি কি কালার দিয়ে নিলাম। এরপর একটা ওয়েভ টিস্যু দিয়ে পুরো ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি দেখো। দেন আমি এখানে একটা রোজ টোনার ইউজ করে নিচ্ছি গুড ওয়েবসের, ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো। তারপর আমি এখানে পন্সের লাইট জেল যে ক্রিমটা হয় সেটা ইউজ করে নিচ্ছি, কারণ এখন কিন্তু গরমকাল সেই কারণে। তো ভালো করে দেখো একদম ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যাডজর্ব হওয়া অবধি তো ওয়েট করবেই। তারপরে এখানে দেখো একটা কালার বারের প্রাইমার ইউজ করে নিচ্ছি আমি, আর ভালো করে সব কটা প্রোডাক্টটি স্কিনের সাথে অ্যাডজর্ব হওয়া অবধি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর এখানে একটা দেখো লিকুইড হাইলাইটার নিয়ে নিয়েছি, সেটাকেও অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কিন্তু সব হাত দিয়েই অ্যাপ্লাই করছি, ব্রাশ আছে বাট তাও আমার হাত দিয়ে মনে হয় সুবিধা হয়, সেই কারণে ভালো ব্লেন্ড হয় হাতে। এরপরে দেখো এখানে কিন্তু একটা মানে কনসিলার নিয়ে নিয়েছি, এটা কিন্তু অরেঞ্জ কনসিলার না, তোমরা সব কটা প্রোডাক্টই স্কিনের ওপরে দেখতে পাবে। তো যাই হোক দেখো আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি এখানে একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি, তারপর এখানে একটা পিএসির ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, এটার শেড নাম্বার ছিল 5.2। ঠিক আছে, তো দেখো ভালো করে সারা ফেসে অ্যাপ্লাই করার পর আমি গলাতেও দিয়ে নিয়েছি। তারপর আমি একটা ব্লেন্ডার, এও ভালো কথা যেটা একটা ভেজা ব্লেন্ডার ছিল, ভেজা ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। কেমন দেখো ড্যাপড্যাপ করে ব্লেন্ড করছি, এভাবে ড্যাপড্যাপ করে ব্লেন্ড করবে, অনেকক্ষণ লং লাস্টিং হবে মানে তাহলে মেকআপটা। আর তারপরে দেখো আমি কিন্তু এখানে ক্রিম হাইলাইটার করে নিচ্ছি, এখানে একটা কনসিলার দিয়ে ক্রিম হাইলাইটার করে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ কোন কনসিলারটা নিয়েছিলাম। তারপর আবার আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে ড্যাপড্যাপ করে। আর অবশ্যই কিন্তু তোমরা একটা ভেজা ব্লেন্ডার নেওয়ার ইউজ মানে চেষ্টা করবে, ভেজা ব্লেন্ডারে না খুব সুন্দরভাবে প্রোডাক্টটা ব্লেন্ড হয়। তারপর দেখো এখানে একটা ব্যানানা পাউডার নিয়ে আমি কিন্তু মেকআপটাকে পুরো সেট করে নিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছ পাউডারটাকে ডাস্ট আউট করে নিচ্ছি আমি, পুরো ফেসে যে পাউডারটা থাকছিল সেটাকে পুরোটাকেই ডাস্ট আউট করে নিলাম। এরপর দেখো স্কিনের উপর দেখাচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি নোজ কন্ট্রোলিং করে নিচ্ছি, আর কী দিয়ে করছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ, ভালো করে কন্ট্রোলিং করে নিচ্ছি। এরপরে দেখো কন্ট্রোলিংটাকে সেট করে নিচ্ছি আমি পাউডার দিয়ে, সেই ব্যানানা পাউডারই নিয়েছি আমি, কিন্তু হোয়াইট কালারের পাউডারটা নিয়েছি, কি সবাই চাইলে ইয়ে কালারের পাউডারটাও নিতে চাপ পারো, স্কিন কালারের যে পাউডারটা আছে। এরপর দেখো একটা ল্যাকমির আইলাইনার দিয়ে ভালো করে আমি আইলাইনার ড্র করে নিচ্ছি।
দেন আমি নরমাল যে কাজলটা আছে সেটাই দিয়ে নিলাম। অ্যাপ্লাই করার পর দেখো একটা ইয়ে দিয়ে আমি ভালো করে স্মাচ করে নিচ্ছি। এরপর তখন ব্লাশারটা দিয়ে নিচ্ছি, হাইলাইটারটা ইউজ করে নিলাম, নোজে আমি একটু বেশি দিলাম, আমার যেহেতু খুব পছন্দ তাই। তো দেখো তারপর যে পাউডারটা ছিল এক্সট্রা পাউডার সেটাকে আমি ডাস্ট আউট করে নিচ্ছি। এরপর দেখো চোখের কোনার দিকে না আমি একটু হোয়াইট হাইলাইটার দিয়ে নিলাম, এরপর আমি একটা ফিক্সার দিয়ে নিলাম। তো যাই হোক 5 মিনিট একটু ওয়েট করলাম ফিক্সার দেওয়ার পর। এখানে দেখো আমি একটা ম্যাকের লিপস্টিক ইউজ করছি, আমি কিন্তু একটা ডার্ক কালার দিয়ে লিপটাকে ড্র করেছি আর নর্মাল একটা কালার দিয়ে কিন্তু লিপস্টিকটা পরে নিলাম। আর সরি আমি আগে থেকেই জানাচ্ছি, আমি ল্যাশ আর মানে লেন্সটা না অফ মানে ক্যামেরা অফ করে আমি পরে নিয়েছি, আমি ক্যামেরাটা চালু করতে ভুলে গেছিলাম। তো যাই হোক তারপরে দেখো আমি একটা টিপ পরে নিলাম, নাকের পরে নিলাম, গলার পরে নিচ্ছি, এরপর আমি একটা কানের পরে নেব। কেমন লাগছে জুয়েলারিগুলো এর সাথে কমেন্টে জানিও, আর কীরকম কীরকম ভিডিও চাও তোমরা জানাতে পারো আমায় কমেন্টে, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো যাই হোক দেখো আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে জানাও। আর চুলটা আমি কি করব বুঝতে পারছিলাম না, প্রথমে আমি ওপেন হেয়ার করেছিলাম, তারপরে ভাবলাম যে না ওপেন হেয়ারের থেকেও ওপেন হেয়ার তো একটু ভিডিও নিলাম, একটু অন্যরকম হেয়ার স্টাইলে করি। আজকে আমার কমেন্টে জানিও, আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ সেট প্রুফ মেকআপ, তোমরা যারা যারা ভাবছো যে এরকম মেকআপ করবে তারা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখো কেউ স্কিপ না করে। তো আজকে কিন্তু একদম ন্যাচারালি অল্প দামের প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি এরকম মেকআপ আমাকে সবাই কমেন্টে জানিও। তো চলো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক।